ওয়েলকাম টু vidonko.com। আমি সুনাম, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখে নেওয়া যাক এবারে কোন অঙ্ক আছে আমাদের কাছে সলভ করার জন্য। এখানে বলা রয়েছে যে নিচের সহ সমীকরণকে তুলনামূলক পদ্ধতিতে সমাধান করো এবং সমাধানের মানগুলো সমীকরণকে সিদ্ধ করে কিনা যাচাই করো। তাহলে দেখো, প্রথম যে ইকুয়েশনটা রয়েছে এটাকে আমরা নাম দিচ্ছি কত, এক, এবং পরের ইকুয়েশনটাকে নাম দিলাম দুই। তাহলে এক থেকে আমরা বলতে পারি যে 2x-2y = 3, অর এক্স সমান সমান কত হবে 2y + 3/2, এটাকে নাম দিলাম 3। এবার দুই থেকে আমরা ঠিক একই রকমভাবে ক্যালকুলেশন যদি করে নিই তাহলে আমরা লিখতে পারি যে 5x = 14-8y, অর x = 14-8y/5, এটাকে নাম দিলাম 4। এবার 3 আর 4 নম্বর সমীকরণে যদি এক্স এর মান তুলনা করে 3 ও 4 নম্বর সমীকরণে এক্স এর মান তুলনা করে পাই, তাহলে কত আসবে দেখো। প্রথমেরটা থেকে 2y + 3/2 = 14-8y/5, অর কোনাকোনি গুণ করলে 10y + 15 = 28-16y, অর ওয়াইগুলোকে যদি আমরা একদিকে নিয়ে চলে যাই তাহলে আমরা পাচ্ছি 26y = 28-15, অর y = 13-26 = 1/2। তাহলে দেখো, তিন নম্বর সমীকরণে ওয়াই এর মানটা বসিয়ে দিচ্ছি, y = 1/2 বসিয়ে কত পাবো, y = 1/2 বসিয়ে যদি তিন নম্বর সমীকরণে, তাহলে x = হচ্ছে আমার 2 × y এর জায়গায় 1/2 + 3/2, অর্থাৎ 4/2 = 2। অতএব নির্ণয় সমাধান কত হবে, x = 2 আর y = 1/2। এবার আমাদেরকে বলেছে যে সমাধানের মানগুলো সমীকরণকে সিদ্ধ করে কিনা যাচাই করি। তাহলে এক নম্বর থেকে বাঁ দিকে দেখো, আমাদের এক্স আর ওয়াই দেওয়া রয়েছে, তাহলে 2 × x এর ভ্যালু কত 2, আর ওয়াই এর ভ্যালু কত 1/2। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমি কত পাবো, 2 × 3/2, 2 ক্যান্সেল হয়ে গেল 3। তাহলে কি করছে না, সিদ্ধ করে। তাহলে এক নম্বর সমীকরণকে সিদ্ধ করে। তাহলে দুই নম্বর থেকে দেখি আমরা, দুই নম্বর সমীকরণে 5 × x অর্থাৎ 2 + 8 × y অর্থাৎ 1/2 = কত হচ্ছে 10 + 4 = 14। দেখো 14ই দেওয়া রয়েছে, তাহলে কি হচ্ছে, এটাও কিন্তু সিদ্ধ করছে। vidonko.com ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাদের ধন্যবাদ। গণিতের এইরকমই নানান সমস্যা সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন।